Assalamualaikum. So, hey guys, আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে গতকালকে যেখান থেকে ভিডিওটা শেষ করলাম সেখান থেকে আজকে আবার শুরু করব। তো গতকালকে আপনারা দেখছেন যে যে ভিডিওটা থেকে গুগল আর্থ থেকে ডেটা নিয়ে গ্লোবাল ম্যাপারে সেট আপ করে দেন সিভিল থ্রেডের মাধ্যমে নিয়ে আসলাম, ঠিক আছে। দেন এই যে স্ট্রিং নর্থিং এলিভেশন এবং সারফেস ক্রিয়েট করছি, ঠিক আছে। এখন আমরা চাইলে এটার এই সারফেসের মধ্যেও কাজ করতে পারি, অথবা আমরা যদি চাই এখানে এসে ওই যে সারফেসটা আমরা নিছি, যে এনজিএলগুলোর ডেটাগুলো নিলাম কালকে গুগল আর্থ থেকে, সেই ডেটাগুলো হচ্ছে গিয়ে আমি সিএসবিতে এখানে নিয়ে আসছি, ঠিক আছে। ইজিএল লিখলাম, তো এই হচ্ছে আমার ডেটা। এখানে দেখেন পয়েন্ট স্ট্রিং নর্থিং এলিভেশন, ঠিক আছে। ডিসক্রিপশন আপনারা যদি চান এখানে এনজিএল লিখে দিয়ে এনজিএল এন্টার লিখে দিয়ে আপনারা এটাকে কপি করলে, ডাবল ক্লিক করলে কপি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আপনার ডিসক্রিপশন হয়ে গেল। আপনারা চাইলে এটাকে সেভ করে ইউজ করতে পারেন, নতুন করে নতুন মনে করেন নতুন একটা শিট নেবেন, সেখানে গিয়ে আপনারা যেভাবে এর আগে ভিডিওগুলো দেখাইছি কীভাবে সার্ফেস ক্রিয়েট করবেন সেভাবে ক্রিয়েট করতে পারেন। তো আমি নতুন করে সার্ফেস আর ক্রিয়েট করব না, আমি এটার মধ্যেই আমার কাজটা আমি করব, ঠিক আছে। তো যেহেতু আমি এই কাজটা করার জন্য আমার কী করতে হবে, আমি একটা জাস্ট ইন্টারচেঞ্জ আপনাদের দেখাবো কীভাবে ইন্টারচেঞ্জ ড্র করতে পারেন। ডিজাইনের ক্ষেত্রে কিন্তু খুব ডিফিকাল্ট, এটা অনেক সময় লাগবে, তো আমি ডিজাইনটা দেখাবো না। ডিজাইন আমি যদি সময় ইয়ে করি তারপরে যদি করতে পারি তাহলে করব, বাট ডিজাইনটা অনেক লং টাইম প্রসেসটা, ঠিক আছে। তো আপনাদের ওয়েটা দেখাই কীভাবে আপনারা ইন্টারচেঞ্জ তৈরি করবেন সেই ওয়েটা দেখাই, ঠিক আছে। আমি সর্বপ্রথম আমি যদি সার্ফেসগুলো ক্লিয়ার করে, আচ্ছা ক্লিয়ার করার আগে আমি জিও লোকেশনটা অন করি, জিও লোকেশনটা অন করে আমি তারপর আমার সার্ফেসটা পুরো ক্লিন করব, ঠিক আছে। তো এই হচ্ছে আমার ইন্টারচেঞ্জ, ঠিক আছে। তো ইন্টারচেঞ্জ এটাকে বলা হয় এখানে ক্লোবার লিভস, ঠিক আছে, ক্লোবার লিভস এই দুইটার মধ্যে, ঠিক আছে। তো আমি এটাই ড্র করবো আজকে আপনাদের দেখাবো। এটা কিন্তু আসতো যে বইটা আছে এই সেই বইটা, এর মধ্যে সব ধরনের রোড রিলেটেড হাইওয়ে ডিজাইনের যে ইয়াটা আছে কোডটা আছে সেই বইটা এটা, ঠিক আছে। এটা আপনাদের সবার কাছে থাকার কথা যারা সিভিল ইঞ্জিনিয়ার রোড রিলেটেড কাজ করেন, আর যদি কারো কাছে না থাকে তাহলে আমি দিতে পারবো, সমস্যা নেই, বা নেটের মাধ্যমেও পেতে পারেন অনলাইন। তো চলুন আমি শুরু করি কাজটা। তো সর্বপ্রথম আমি আমার সার্ফেসটা আমি একটু করে নিই, আমি সার্ফেস ক্লিন করে নিই, ঠিক আছে। এগুলো আমি অফ করে দিই, আমার সার্ফেস অলরেডি হয়ে গেছে। এবং আমি এই টেক্সট যেগুলো আমার পয়েন্টগুলো আছে আমি পয়েন্টগুলোকে নাম করে দিই। আর এটা হচ্ছে গিয়ে সেই ডেটাগুলো যেটা আমরা গুগল ম্যাপ গুগল আর্থ থেকে গ্লোবাল ম্যাপারে নিয়ে আসছিলাম, সেগুলো কন্ট্রোল সেগুলো আমরা কী করবো ফ্রিজ করে দেবো, আপনার চাইলে ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। এখন ক্লিন, এখন শুধু আমাদের বর্ডারটা আছে। বর্ডারটা যদি আপনারা অবজেক্ট ভিউয়ারে গিয়ে দেখেন আমাদের জেনুইন জমিনটা, ঠিক আছে, জমিন। আপনারা প্রোফাইল ডিজাইন করতে পারেন, সব করতে পারেন এখানে। আমি এখানে শুধু আপনাদের দেখাবো এন্টার এক তো আমাদের যদি এই লোকেশন নাও হয় তারপর আমরা ড্র করতে পারবো, ঠিক আছে। বাট আমি আপনাদের দেখাই যেই অলরেডি যে ইয়াটা আছে আমাদের মদিনার মধ্যে ইন্টারচেঞ্জটা আছে, এই কারণে আপনাদের দেখানো যে এটার উপরে আমরা ড্র করবো, ড্র করে আপনাদের দেখাবো। আর এই এটা না থাকলে আপনারা ড্র করতে পারেন, প্রসিজিওর সেম, ঠিক আছে। তো চলুন আমি পিএল নিলাম, পিএল কিবোর্ড থেকে এন্টার, তারপর আমাদের যে ইয়ে আছে এই কন্ট্রোল লাইন বা বর্ডার আমরা এর বাইরে যাবো না, ঠিক আছে।
আমি এখান থেকে সেন্টারটা নিব, সেন্টারে ক্লিক করলাম এবং শেষ মাথায় সেন্টারে ক্লিক করলাম। তো এটা আমরা কি নিলাম, শুধু সেন্টার সেন্টার লাইন তৈরি করবো। অ্যান্ড দেন এটা হচ্ছে গিয়ে মেন রোড, ঠিক আছে, আর এটা হচ্ছে গিয়ে রিং রোড, এটা আমাদের মদিনার চারপাশে এভাবে যে দেখাই যে সেকেন্ড রিং রোড, ঠিক আছে। আর ফার্স্ট রিং রোড হচ্ছে গিয়ে হেরামের আশেপাশে, রাসুলের রোজা শরীফের আশেপাশে, ঠিক আছে, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা শরীফের আশেপাশে যেটা, সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট রিং রোড। অ্যান্ড সেকেন্ড রিং রোড হচ্ছে গিয়ে এটা, আর থার্ড রিং রোড এখনও কমপ্লিট হয় নাই, এটা হচ্ছে গিয়ে থার্ড রিং রোড। এবার তো এই সিস্টেমটা ঠিক আছে, আমাদের বাংলাদেশ ওই রিং রোড করার দরকার। যাই হোক, আমি রিং রোডের যে সেন্টার আছে সেটা নেই, তো এখন আমি এটাকে কি করব, আমি 00 আমি এখান থেকে শুরু করব, আর এটা করবো এখান থেকে সর্বপ্রথম অ্যালাইনমেন্ট ড্র করবো। অ্যালাইনমেন্টে গিয়ে এখানে ক্রিয়েট অ্যালাইনমেন্ট ফ্রম অবজেক্ট পলিলাইন সিলেক্ট করবো, হিট এন্টার, এন্টার, ঠিক আছে। আপনার চাইলে লেভেল নিতে পারেন, আমি লেভেল নিলাম না, বাকি সব অ্যাজ ইট ইজ। এখানে আমি যাবো গিয়ে, যদি আপনারা চান নেম দিতে পারেন, নেম দিলাম, তারপর এই এখানে এসে পাশের বাটনে এসে আপনারা কী করবেন, এই যে এখানে এসে ইনসার্ট, ওকে, আমাদের আপনি যদি ক্লিক করেন, ক্লিক করে দেখবেন অ্যালাইনমেন্ট মেন রোড 1, তো সেকেন্ড হচ্ছে গিয়ে এটা, সেম প্রসিডিউর, এন্টার, এন্টার। আমি একবার আগে আরেকবার অলরেডি ডান, আমার দুইটা অ্যালাইনমেন্ট হয়ে গেল, ঠিক আছে, আমার দুইটা অ্যালাইনমেন্ট ড্র হয়ে গেল। আমি এখন যে লুপগুলো আছে সেগুলো আমি ই করবো, ড্র করবো, একটা লুপ আছে এখানে, আর তারপরে এগুলো আছে কি আপনার কানেকশন ইন্টারসেক্ট বা সার্ভিস রোডের যে কানেকশনগুলো আছে এক্সিট রোড, সেইগুলো আমি পরে ড্র করবো, ঠিক আছে। তো আপাতত আমি বন্ধ করি ইয়াটা, জিও লোকেশনটা, পরে বন্ধ করবো না, তো বন্ধ করতে হবে কারণ ক্লিয়ারলি দেখা যায় না লাইনগুলো। এটা হচ্ছে আমার ইন্টারচেঞ্জ, এখানে আমি ইন্টারচেঞ্জ ড্র করবো। আপনারা চাইলে কিন্তু প্রজেক্ট যেমন আপনাদের যদি প্রজেক্ট এরকম থাকে স্ট্রিট একবারে, এভাবেও আপনারা ড্র করতে পারেন, ঠিক আছে, সবগুলোর ওয়ে একই। তো আমি সর্বপ্রথম মেন রোড সিলেক্ট করবো, অ্যান্ড দেন আপনারা দেখবেন যে মেন মেনু বার ওপেন হবে, এখানে দেখবেন কানেক্টেড অ্যালাইনমেন্ট, এখানে ক্লিক করে আমি এটাকে সিলেক্ট করবো। অ্যান্ড দেন আপনারা যেখানে ড্র করতে চাইবেন সেই দিকে ক্লিক করবেন, আমি এখানে ড্র করবো। আমি এখানে ড্র করার সাথে সাথে এখানে দেখবেন যে কমান্ড লাইন কী বলতেছে, পিক আনাদার লোকেশন অর প্রেস এন্টার টু অ্যাকসেপ্ট দ্য কারেন্ট লোকেশন, ঠিক আছে। তো আপনার আরেকটা লোকেশন অনেক এবং এটাকে অ্যাকসেপ্ট করতে পারেন, তো আমি হিট এন্টার করব। এখানে আপনারা চাইলে নাম দিতে পারেন, আমরা নাম দেই ডিজাইন ক্রাইটেরিয়া, এখানে আপনারা স্পিড দেন 30 কিলোমিটার পার আওয়ার অথবা আপনারা অ্যাজ পার ডিজাইন দেন, সমস্যা নেই। এখানে প্যারামিটার, প্যারামিটারে এসে আপনারা এই যে প্যারামিটার দেখতেছেন এখানে সবসময় আপনারা এখানে আপনাদের যেই ইয়ে আছে প্রয়োজন অনুসারে সেটা সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করবো স্পাইরাল কার্ভ, স্পাইরাল সিলেক্ট করবো। অ্যান্ড দেন
যে কার্ভ রেডিয়াস আছে, কার্ভ রেডিয়াস আপনারা 50 আছে, পরবর্তীতে আপনারা কম বেশি করতে পারেন। আমি 65 দিলাম, ঠিক আছে। আর ডিগ্রি অফ কার্ভেচার এটা হচ্ছে কি, আমি 180 ডিগ্রি দিলাম, ঠিক আছে। এটাই যে লুপ, আর এটা হচ্ছে কি আপনার ফিলেট, মনে রাখবেন এটা হচ্ছে গিয়ে লুপ আর এটা হচ্ছে গিয়ে ফিলেট। তো আমাদের যেহেতু অফসেটের প্রয়োজন নাই, ঠিক আছে, তাহলে আমি অফসেট দিব না, 0 0 করে দিলাম। বাট এখানে কিন্তু অফসেট অবশ্যই দরকার আছে, ঠিক আছে। রাইট সাইড, রাইট সাইড অফসেট অবশ্যই প্রয়োজন আছে, কারণ আমি সেটা বলি, কারণ আমরা তো শুধু সেন্টার ড্র করছি, আমরা শুধু সেন্টার ড্র করছি, আমরা কিন্তু রোডের যে ওয়েথ আছে সেটা কিন্তু আমরা নেই নি, ঠিক আছে। তো আচ্ছা আমরা ক্যান্সেল করে দিই এটাকে, তাহলে সর্বপ্রথম আমরা কী করবো, আমরা রোডের ওয়েথ যেটা সেটা নিয়ে নিই। এখানে ডিএ ডেল আপনারা ডাইমেনশন দিয়ে দেখেন যে কত মিটার ওয়েথ আছে রোডের, 42 মিটার, 42 মিটার। তাহলে আমরা অফসেট রোড যে অ্যালাইনমেন্ট আছে অ্যালাইনমেন্ট সিলেক্ট করে আমরা এখান থেকে অফসেট দিয়ে দিই, ঠিক আছে। অফসেট দিই আমরা কত মিটার অফসেট দিব বোথ সাইড, তো অফসেটের ভিডিওটা আপনাদের দেখাইছি কীভাবে করতে হয়, তারপর এখানে আপনারা ভালো মতো দেখেন যে অফসেট আমরা কত মিটার, 42 মিটার। তো আমরা 21 মিটার দুই সাইডে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে রাইট সাইড, এটা হচ্ছে গিয়ে লেফট সাইড। আমার এখন দেখা যায় নাই, আমি অন করলাম। তো এই হচ্ছে কি আপনার অফসাইড, আপনি চাইলে এখানে স্টেশন দিতে পারেন বা স্টেশন দেওয়ার দরকার নাই। ওয়েটিং ক্রিয়েট অফসাইড থেকে আপনার এলিভেশন তৈরি করতে পারেন। আমরা কী করবো, ক্লিক করলে আপনার সাথে সাথে বোথ সাইডে অফসাইড হয়ে যাবে। সেম এটা এটা তো করবেন, এটা তো করার আগে আপনি ডাইমেনশন দিয়ে দেখেন, অলরেডি আমার 21 মিটার আছে, চেক করবো আমাদের অফসাইড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি এটাকে ক্লোজ করে দেবো। তো আমরা এখন কী করবো, লোপ যেটা তৈরি করবো সেটা নেবো এই আউটার আউটার লাইন থেকে, এজ অফ রোড, ঠিক আছে। আমরা সর্বপ্রথম লাইনটা সিলেক্ট করবো, সিলেক্ট করে দেন কানেক্টেড অ্যালাইনমেন্টে ক্লিক করবো, ক্লিক করে ক্লিক করবো, অ্যান্ড দেন যেখানে আমরা তৈরি করবো সেটা দেন হিট এন্টার। তো এখানে আমাদের লেভেল টেবিল এখন কোনো কিছু দরকার নাই, বা আপনি চাইলে নিতে পারেন মাইনর। আচ্ছা দিলাম অল অল লেভেল, ঠিক আছে, পরে হাইড করে দিই। ডিজাইনের এখানে এসে 30 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, ডিজাইন অনুসারে করবেন। প্যারামিটার আমরা সিলেক্ট করবো কোনটা, স্পাইরাল কার্ভ, স্পাইরাল এখানে আমরা 65, পরে আমরা চেঞ্জ করে নিব, অ্যাডজাস্ট করে নিব লুপ হিসেবে। আর ডিগ্রি হচ্ছে গিয়ে ডিগ্রি অফ কার্ভেচার, মানে অফসেট এখন আমাদের দরকার নেই, 0 0 বোথ সাইড। আর এটা হচ্ছে কানেক্টেড ওভারল্যাপ লাইন ইন কানেকশন ওভারল্যাপ ইন, ঠিক আছে, এবং কানেকশন ওভারল্যাপ আউট, ঠিক আছে। আপনাদের যে এই লাইনটা আছে না, এই লাইনটা কি কানেক্টেড হবে আপনার যেই লুপটা আছে, তো এটা 25 মিটার দূরের থেকে কানেক্টেড হবে, ঠিক আছে, লেফট এবং রাইট, আউট এবং ইন। আমি ওকে করার আগে এখানে দেখেন কানেকশন প্রোফাইল, আপনারা যখন প্রোফাইল ড্র করবেন তখন কিন্তু এগুলো সব এনেবল হবে, তখন আপনারা এডিট করতে পারবেন, ঠিক আছে। আমি এখন ওকে দিয়ে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমার লুপটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আমার লুপটা এখন আমি যদি ক্লিক করি, এখানে ক্লিক করে আপনারা এখানে দেখবেন অ্যালাইনমেন্ট প্রপার্টিস, এখানে ক্লিক করে এডিট অ্যালাইনমেন্ট স্টাইল, অথবা মাউস রাইট বাটন ক্লিক করে এখানে আপনার এডিট অ্যালাইনমেন্ট স্টাইল, এডিট অ্যালাইনমেন্ট প্রপার্টিস
আসে সেই হিসেবে আপনারা করতে পারেন। আমি পরবর্তীতে চেঞ্জ করব। তো সর্বপ্রথম এখন আমাদের একটা লুপ হয়ে গেল, বাকি আছে একটা দুইটা তিনটা, তো লুপ করে ফেলি। এগুলো একটু তাড়াতাড়ি করে ফেলি, কারণ আপনার তো দেখছেন বাকি কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। জাস্ট ওকে ক্লিক করেন, পরবর্তীতে চেঞ্জ করে দিন। আমি জাস্ট হিট এন্টার, আমি পরবর্তীতে সব কিছু চেঞ্জ করে দেবো, ঠিক আছে? জাস্ট যে লোকেশনটা অন করে নিই, অন করে নিয়ে দেখি তেমন একটা এখনও আমাদের যে লোকগুলো আছে সেগুলো কিন্তু ভিতরে, আর আমার যেই ইয়াটা আছে অ্যালাইনমেন্ট আছে সেটা কিন্তু বাইরে চলে গেছে, ঠিক আছে? আমরা একটু অ্যাডজাস্ট করে নেবো, 100% না করতে পারলেও যতটুকু সম্ভব অ্যাডজাস্ট করবো, যেহেতু এই রোডটা অলরেডি তৈরি করা হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা মাউসের রাইট বাটন চাপবো, ওপর থেকে গিয়ে নিয়ে অ্যালাইনমেন্ট প্রপার্টিস এখানে এসে একটু কম করে দেবো রেডিয়াসটা, আমরা 60 দেখি অ্যাপ্লাই করে একটু ভিতরে চলে আসছে, তাহলে আমরা কী করি, মোটামুটি তার মানে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে? এখন মোটামুটি তারপর একটু বাইরে গেছে চলে গেছে, সমস্যা নেই, পরবর্তীতে আমরা এই রোডটার সাথে অ্যাডজাস্ট করে দিতে পারবো, ঠিক আছে? এটা কীরকম, এটাও আমি সেম একটু এটাকে একটু রেডিয়াসটা বাড়াতে হবে, রেডিয়াসটা আমি 70 করে দিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে আমাদের লুপ গুলো ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন কি করবো, যে কানেকশন রোড গুলো আছে সার্ভিস রোড, যেটা আমরা এক্সিট এন্ট্রেন্স বলি সেটা আমরা করবো, ঠিক আছে? ইন্টারচেঞ্জের যে মেইন রোডগুলো রোড থেকে আরেক রোডে ডাইরেক্ট কানেক্টেড, তো সেটা করার জন্য আমাদের কী করতে হবে, একই সেম প্রসিজার আমরা কী করবো, এই লাইনটা সিলেক্ট করবো যেখানে আমরা তৈরি করবো সেই লাইনটা প্রথমে সিলেক্ট করবো, অ্যান্ড দেন তারপর আমরা কী করবো, অ্যালাইনমেন্ট অ্যান্ড দেন লাইন যেখানে রোকবে সেখানে আমরা সিলেক্ট করবো, ঠিক আছে? অফ করে নেই, আচ্ছা, তো কমান্ডটা অফ হয়ে গেছে, নেই, হিট এন্টার। তো এখন আমরা ডিজাইন ক্রাইটেরিয়াতে যাবো, এখানে 40 কিলোমিটার পার আওয়ার, এখন আমরা চেঞ্জ করে দেবো স্পাইরাল কাপ থেকে সার্কুলার সিলেক্ট, সিলেট নিয়ে এখন এখানে যে রেডিয়াস আছে রেডিয়াস একটু বেশি বাড়ায় দিতে হবে, করে দিলাম। আপনারা চাইলে যে কানেক্টেড ওভারল্যাপিং এটা কম করে দিতে পারেন, ঠিক আছে? দেখেন তারপরেও কিন্তু ওই যে আমাদের লুপ আছে লুপের উপরে গিয়ে পড়ছে, আর একটু রেডিয়াসটা
প্রেশার ইয়ারটা আছে এদিকে একটু ছোটো, যার কারণে এই ইয়ার কমেন্টটা নিল না, গ্যাপ একটু দূরে হয়ে যায়, আমরা একটু কমায় রেডিয়াস কমায় দিতে পারি। কার্ভ রেডিয়াস 375। যারা ইঞ্জিনিয়ার আছেন তারা তো অবশ্যই জানেন কীভাবে ক্যালকুলেশন, এটা তো শুধু আমি আপনাদের ওয়ে দেখাচ্ছি কীভাবে আপনারা বানাতে পারবেন, বাট ক্যালকুলেশন এভরিথিং বাকি তো আপনাদের আপনাদের জানাই আছে। একটা জিনিস জানবেন, এখানে কিন্তু ওপরে কিন্তু ব্রিজ আছে, ঠিক আছে, ব্রিজ আর নিচ দিয়ে রোডটা আছে, তো নিচের যে রোডটা আছে কমসে কম 5.5 মিটার ক্লিয়ারেন্স আছে, ঠিক আছে, ব্রিজ থেকে নিচ পর্যন্ত যে রোডটা 5.5 ফিট 5.5 মিটার ক্লিয়ারেন্স আছে। আর যে লোকগুলো আছে এখন আপনারা যদি ইয়ে করেন ডাইরেকশন, ডাইরেকশনও দিতে পারেন, এটা হচ্ছে কি আপনাদের ওয়ে যে হাউ টু ক্রিয়েট লোক ইন্টারচেঞ্জ সামথিং লাইক দ্যাট। তো এখন কিন্তু এটা শুধু আপনারা আমরা মানে জাস্ট ড্র করলাম একটা অ্যালাইনমেন্ট হিসেবে, ঠিক আছে, তো এখান থেকে আপনারা প্রোফাইল ড্র করবেন, তারপরে এটার যে প্রপার ডিজাইন, ঠিক আছে, প্ল্যানিং যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা তৈরি করতে হবে, অনেক সময় লাগার কথা, বাট আমি যদি এখন যদি পুরোটা তৈরি করতে যাই কিন্তু বিশাল একটা সময় লেগে যাবে, আর এত বড় ভিডিও কেউ দেখবো না, ঠিক আছে। তো আপনারা যদি তারপরে চান আমি নেক্সট ভিডিওতে এটা পুরো কমপ্লিট করে আপনাদের দেখাবো, যে প্রপার ডিজাইন যেটা সেটা আমি করে দেখাবো যদি আপনারা চান, আর না চাইলে তো সমস্যা নাই, কারণ হচ্ছে কি অবশ্য আপনারা জানেন কীভাবে করতে হয়, বা সিভিল থ্রিডির মধ্যে আপনাদের ওয়েটা দেখালাম। আর আরেকটা কথা হচ্ছে কি আপনারা যত দ্রুত সিভিল থ্রিডি শিখবেন ততই আপনাদের জন্য ভালো, কারণ সিভিল থ্রিডি এমন একটা পর্যায়ে চলে যাবে তখন কিন্তু আপনারা মানে যারা পুরান লোক থাকবে তাদেরকে ধরতে পারবে না, কারণ এটা এমনভাবে আপডেট করা হচ্ছে দিন পর দিন, তো মানুষগুলো খুবই যারা শিখতেছে বা শিখছে আগে থেকে তারা কিন্তু খুবই স্মার্ট, তো আপনারা লেট না করে শিখতে থাকেন, প্রতিদিন একটা না একটা হাজার হাজার ভিডিও কিন্তু ইউটিউবে আছে, ঠিক আছে, আমারটা দিয়ে দেখেই যে আপনাদের ইয়ে করতে হবে তেমন কিছু না, আপনারা হাজার হাজার ভিডিও আছে সবগুলো দেখেন ট্রাই করুন, তবে আপনারা চেষ্টা করবেন ইংলিশের ভিডিওগুলো দেখার জন্য, কারণ আপনারা বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু ইংলিশ আমরা কিন্তু খুব উইক ইংলিশে, ঠিক আছে, তো এই কথাটা কিন্তু আমাদের সব দেশের মানুষই বলে যে বাংলাদেশের মানুষ ইংলিশে খুব কাঁচা, খুব ভালো, খুব
বেশি একটা ভালো না। আপনারা চেষ্টা করবেন ইংলিশে শেখার জন্য, আর ইংলিশ ভিডিওগুলো ভালো মতো দেখার জন্য আপনারা ভাষাও শিখতে পারবেন প্লাস কাজও শিখতে পারবেন, একসাথে দুইটা। আর আরেকটা কথা হচ্ছে কি, আপনারা আপডেট হওয়ার চেষ্টা করবেন। আপডেট হতে হলে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো ইউজ করতে হবে, সেগুলোর ব্যাপারে জানতে হবে। যেমন গ্লোবাল ম্যাপার আছে, ম্যাপ ইনফো আছে, তারপর আপনার কিউজিআইএস আছে, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে জিআইএস, ঠিক আছে, অনেক ধরনের প্রোগ্রাম আছে যেগুলো আপনাদের হেল্প করবে এই কনস্ট্রাকশন কাজ করার জন্য। আর নিজেকে যত আপডেট করতে পারবেন তত আপনাদের জন্য ভালো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আমি চেষ্টা করব এই ইন্টারচেঞ্জ এই লুপটা আপনাদের কমপ্লিট করে দেখানোর জন্য, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।